সালাম আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, ভালো আছি হ্যাঁ, ভালো আলহামদুলিল্লাহ। আছেন। তো আপনার তো ওই যে বুকে ব্যথা হয়তো, সেই জন্য আমরা সন্দেহ করে আপনার এনজিওগ্রাম করেছি, যে এক ব্লক খোঁজার জন্য। তো এনজিওগ্রাম করে আপনার ব্লক পাওয়া যায়নি, তো এই ব্যাপারে এখন আপনার অনুভূতি কেমন? খুব ভালো, আমার এখন আমি খুব খুশি। এতদিন তো একটা সন্দেহ ছিল যে জি, ব্লক আছে হার্টের ভিতরে, এখন থেকে সেই সন্দেহ মুক্ত আপনি। মুক্ত আমি। তো এখন আগের চেয়ে আরো সুন্দরভাবে আপনি চলাফেরা করতে পারবেন, সব কাজকর্ম আরো ভালোভাবে করতে পারবেন। এতদিন হয়তো আমরা আপনাকে একটা বাধা দিয়ে রাখছিলাম যে ভারী কাজ করবেন না, এখন থেকে আর সেই বাধা নাই। তো এই ব্যাপারে আপনার কেমন লাগছে এখন? আমার খুব ভালো লাগতেছে। এনজিওগ্রামের শুরু থেকে, যে ভর্তির পর থেকে, শুরু থেকে আজকে এখন পর্যন্ত, আমাদের যে সেবা, এই সেবা নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট? আমি অনেক অনেক সন্তোষ, খুব সুখী, খুশি। আচ্ছা, এনজিওগ্রাম করার পরে আপনার কি কোনো শারীরিক অসুবিধা হয়েছে? শারীরিক অসুবিধা হয়েছে, আমি অনেক ভয় পাইতাম আর কি। আচ্ছা, এখন তো সেই ভয় কেটে গেছে। না, এখন তা কোনো আপনার ভয় মতো নেই। এরকম রোগীদের আমরা যদি এখানে এনজিওগ্রাম করি, তাদেরকে তো অবশ্যই আপনি বলবেন, উৎসাহিত করবেন। জি জি, আমি বলবো, আচ্ছা আচ্ছা, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যারা ধরেন আমি বলবো এরকম? ওইখানে এনজিওগ্রাম করে তারা আন্তরিকতা পাবে এবং খুব সুন্দরভাবে কাজ করে ধীরস্থিরে, এবং আমরা যে এই ওইখানে গেলে আপনারা যে থাকবেন খুব সুন্দর সেবা পাবেন, চিকিৎসার ব্যাপারে চিকিৎসার ব্যাপারে তারা খুব সুন্দরভাবে চিকিৎসা করে, নিখুঁতভাবে, কোনো ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা নেই। আপনি আমাদের নেক্সাস হাসপাতালের প্রথম এনজিওগ্রাম। হ্যাঁ, আমাদের এই হাসপাতাল হয়তো অনেক দূরে গিয়ে যাবে, হাজার হাজার মানুষের এনজিওগ্রাম হবে, তো প্রথম রোগী হিসেবে আপনার স্মৃতিটা আমাদের সবসময় থাকবে। হ্যাঁ, তো এই ব্যাপারে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ।